progress. Recording in progress. দণ্ডবিধি 1860। এই ক্লাসে সকলকে স্বাগতম, অভিনন্দন। একটি কথা আছে, সমুদ্র প্রসারিত হোক যতদূর, এটি হচ্ছে আইন, পড়তে পড়তে যেতে হবে ততদূর। এ পর্যায়ে আমরা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তা মনে রাখার চেষ্টা করব। নির্জন কারাবাসের মেয়াদ সর্বোচ্চ কয় মাস হতে পারে? 3 মাস হতে পারে। যে অপরাধের দণ্ড সশ্রম কারাবাস নেই, সেই অপরাধের ক্ষেত্রে নির্জন কারাবাসের আদেশ বৈধ না অবৈধ? অবৈধ। নির্জন কারাবাসের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায়? সঠিক উত্তর 73 ধারায়। নির্জন কারাবাসের সংজ্ঞা দণ্ডবিধির 73 ধারায়। নির্জন কারাবাসের সংজ্ঞা দণ্ডবিধির 73 ধারায় এবং নির্জন কারাবাস কার্যকর করার নিয়ম দণ্ডবিধির 74 ধারায়। নির্জন কারাবাসে সর্বোচ্চ কত মাসের বেশি হবে না? সঠিক উত্তর 3 মাস। নির্জন কারাবাসে সর্বোচ্চ 3 মাসের বেশি হবে না। নির্জন কারাবাস একটানা কত দিনের বেশি হবে না? সঠিক উত্তর 14 দিন। নির্জন কারাবাস একটানা 14 দিনের বেশি হবে না। 3 মাস নির্জন কারাদণ্ডে দণ্ডিত আসামির ক্ষেত্রে মাসে কয়দিন নির্জন কারাবাস প্রদান করতে হবে? সঠিক উত্তর 7 দিন। 7 দিন নির্জন কারাবাস প্রদান করতে হবে। আমরা একটু মনে রাখি যে জেনারেল এক্সেপশনস অর্থাৎ সাধারণ ব্যতিক্রম সমূহ ধারা 76 থেকে 106, এখানে চতুর্থ অধ্যায় ধারা 76 থেকে 106 উল্লেখিত 30টি ধারাতে বলা হয়েছে নিম্নলিখিত 7টি ক্ষেত্রে কিছু কাজকে অপরাধ হিসেবে গণ্য হয় না। জেনারেল এক্সেপশনস অথবা সাধারণ ব্যতিক্রম সমূহে 7টি ক্ষেত্রে কিছু কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না। 1, বিচার সংক্রান্ত কাজ ধারা 77 ও 78। 2, তথ্য সম্পর্কে শ্রম, তথ্য সম্পর্কে ভ্রম, তথ্য সম্পর্কে ভ্রম ধারা 76 এবং 79, মিস্টেক অফ ফ্যাক্ট। 3, দুর্ঘটনাবশত কোনো কাজ ধারা 80 বা অ্যাক্সিডেন্ট। 4, অপরাধের অভিপ্রায় অনুপস্থিত ধারা 81 থেকে 86 এবং 92 থেকে 94। 5, অনুমতি নিয়ে কাজ ধারা 87 এবং 90। ধারা 6, তুচ্ছ কাজ ধারা 95। ধারা 7, প্রতিরক্ষামূলক কাজ ধারা 96 থেকে 106। এই 7টি ক্ষেত্রে কিছু কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না। এবার আমরা আর একটু বিষয় দেখি। আমরা জেনেছি নির্জন কারাবাস একটানা 14 দিনের বেশি হবে না, আর সশ্রম কারাদণ্ড অনধিক 6 মাস হলে নির্জন কারাবাস 1 মাসের বেশি হবে না। সশ্রম কারাদণ্ড 6 মাসের বেশি হলে নির্জন কারাবাস 2 মাসের বেশি হবে না। সশ্রম কারাদণ্ড অনধিক 6 মাস হলে নির্জন কারাবাস 1 মাসের বেশি হবে না। সশ্রম কারাদণ্ড 6 মাসের বেশি হলে নির্জন কারাবাস 2 মাসের বেশি হবে না। সশ্রম কারাদণ্ড 1 বছরের বেশি হলে নির্জন কারাবাস 3 মাসের বেশি হবে না। কিছু প্রশ্ন। আসামি যদি আরোপিত অর্থদণ্ড না দিয়ে কারাভোগ করে তবে নিম্নের কিরূপ আদেশ দেওয়া যাবে? সঠিক উত্তর, আইন দ্বারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে অর্থদণ্ড আদায়ের আদেশ। অর্থদণ্ড কত বছরের মধ্যে যে কোনো সময় আদায় করা যায়? সঠিক উত্তর 6 বছর, ধারা 70। অর্থদণ্ড ধারা 6 বছরের মধ্যে যে কোনো সময় আদায় করা যায়, ধারা 70। অর্থদণ্ডের বিরুদ্ধে আনীত আপিল চলাকালে আসামি মারা গেলে আপিলটি অ্যাবেট হবে না? 15 সালের প্রশ্ন। আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে তা দেশের বেশি হবে না? সঠিক উত্তর 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগের বেশি হবে না। অপরাধের সর্বোচ্চ শাস্তি, অপরাধের সর্বোচ্চ শাস্তির পেনাল কোডের ধারা 65। অপরাধের সর্বোচ্চ শাস্তির 4 ভাগের 1 ভাগের বেশি হবে না। যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে কারাদণ্ড হবে, বিনাশ্রম, সশ্রম, নির্জন কোনটি নয়? সঠিক উত্তর বিনাশ্রম। যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে 100 টাকার অধিক অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যাবে? সঠিক উত্তর 6 মাস। যে ক্ষেত্রে পেনাল কোড অনুসারে অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সেই বিষয়ে কোনো উল্লেখ থাকে না, সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদণ্ডের পরিমাণ কত? সঠিক উত্তর, নির্দিষ্ট সীমা নেই তবে অত্যাধিক হবে না। দণ্ডাদেশ প্রদানের কত বছরের মধ্যে অর্থদণ্ড আদায়যোগ্য? সঠিক উত্তর 6 বছরের মধ্যে।
এরপর এরপর যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা অনাদায় দণ্ড হবে বিনাশ্রম। দণ্ডবিধিতে কত ধরনের শাস্তির বিধান আছে? সঠিক উত্তর 5 প্রকার। দণ্ডবিধি অনুসারে নিচের কোন শাস্তিটি বৈধ নয়? সঠিক উত্তর যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম, এটি বৈধ নয়। বৈধ নয়। কোনো আসামি কারাদণ্ড ভোগকালে মারা গেলে তার উপর আরোপিত অর্থদণ্ডের বিষয় কি হবে? সঠিক উত্তর অপরাধীর সম্পত্তি থেকে অর্থদণ্ড আদায় করা হবে। এটি আর একটি বিষয় আছে আমাদের ছোট প্রশ্ন। পেনাল কোড এর কত প্রকারের শাস্তি আছে? 15 সালের প্রশ্ন। 5 প্রকারের শাস্তি আছে। নিম্নবর্ণিত কোন বক্তব্যটি সঠিক? সঠিক উত্তর যাবজ্জীবন, যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম। পেনাল কোডের ধারা 53। দণ্ডবিধির কত ধারায়, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষ অধিকার সংরক্ষণ করা হয়েছে? সঠিক উত্তর 55 ক ধারায়। সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে দণ্ডবিধির কত ধারা অনুযায়ী? সঠিক উত্তর 54 ধারা। দা পেনাল কোড 1860 দণ্ড কত প্রকার? সঠিক উত্তর এর মধ্যে দণ্ড 5 প্রকার। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিয়ে দিতে পারে, দেওয়ার ক্ষমতা 10,000 টাকা পর্যন্ত। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5,000 টাকা পর্যন্ত। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অর্থদণ্ড দেওয়ার ক্ষমতা 2,000 টাকা পর্যন্ত 1898-32 ধারা অনুযায়ী। আর দায়রা আদালত এবং সুপ্রিম কোর্ট যে কোনো পরিমাণ অর্থদণ্ড দিতে পারে ধারা 31। এখন আর একটু বিষয় দিয়েই ক্লাসটি শেষ করবো, সেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতিরেকে উক্ত দণ্ডকে সরকার অনধিক কত বছরে হ্রাস করতে পারবে? সঠিক উত্তর 20 বছর। দণ্ডবিধিতে নিম্নের কোন শাস্তির বিধান নেই? সঠিক উত্তর বেত্রাঘাত। যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কিরূপ হবে? সঠিক উত্তর সশ্রম। পেনাল করে বর্ণিত দ্বীপান্তরের স্থল এর শাস্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকারে কারাদণ্ড দিয়ে, তা হলো যাবজ্জীবন। শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড যে মেয়াদের সশ্রম কারাদণ্ড হিসেবে গণ্য করা হয় তা হলো 30 বছর। এখন সবচেয়ে কম শাস্তির ধারা 510 ধারায় এবং সর্বোচ্চ শাস্তি 303 ধারায়। দণ্ডবিধির প্রথম শাস্তির ধারা 109 এবং সর্বশেষ শাস্তির ধারা 1511। সম্পত্তি বাজেয়াপ্তির ধারাগুলো হচ্ছে 126, 127 এবং 169 ধারা। দণ্ডবিধিতে বেত্রাঘাতের শাস্তির বিধান নেই। কারাবাস কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ বা আংশিকভাবে সশ্রম বিনাশ্রম হতে পারে ধারা 60। শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের কারাবাসকে 30 বছরের সশ্রম কারাদণ্ডে রূপান্তরিত করেছে ধারা 57। এই পর্যন্তই আমাদের ক্লাসটি শেষ। পরবর্তীতে আমাদের আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণে ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আচ্ছা।